আসসালামু আলাইকুম এমর আবারও একটা হোম ভিডিও নিয়ে চলে আসছি তা আপনাদের সাথে আমার গোলাপের বাগানটা দেখাচ্ছি দেখেন যেতে আমি কিছুদিন আগে কয়েকটা চারা নিয়ে নিয়েছি আর সেই চারাতে অনেক অনেক গোলাপের কলি ফুটে গেছে দেখেন আর কিছু ফুল ফুটছে আর কিছু কলি চলে আসছে আর আপনাদের সাথে দেখাচ্ছি কলিগুলা দেখেন আমার না খুবই ভালো লাগে আপনাদের সাথে শেয়ার করার জন্য যারা আমার ইউটিউবটা পছন্দ করেন যাদের সামনে যাবে তারা একটা বেলাইকন চালু করে রাখবেন সাবস্ক্রাইব করে দিবেন আর এই যে দেখেন অসংখ্য কলি বের হয়েছে তো আপনাদের সাথে যদি আমি শেয়ার না করি তো কার সাথে শেয়ার করবো দেখেন তো এটা হয়েছে ছোট গোলাপ আর এইগুলো হয়েছে মাঝারি গোলাপ আর আপনাদের সাথে একটু শেয়ার করতেছিলাম আমার বেলকনিটা আর এদিকটা দেখেন আমার ছোট্ট লাউ গাছে লাউ হয়ে গেছে তা আমি আসলে আপনাদের সাথে সব কিছুই একটু শেয়ার করি দেখেন আমার লাউ গাছটা একদম ছোট তা আমি আপনাদের সাথে একটু শেয়ার করতেছি যে ও আমাকে মানে মনটা খারাপ ছিল লাউ ধরা দেখে আমার মনটা ভালো হয়ে গেছে দেখেন আমার লাউ গ্যাসটা কত বড় বেশি একটা বড় না তো আপনাদের সাথে শেয়ার করি যাদের আমার ভিডিওগুলো ভালো লাগে হোম ভিডিওগুলো দেখেন লাউ তারা একটা সাবস্ক্রাইব করে রাখবেন আর বেশি বেশি শেয়ার করে দিবেন তো চলেন আমার আজকের দিনটা কিভাবে শুরু হয় আর কিভাবে শেষ হয় সেটা আপনাদের সাথে শেয়ার করবো তো যাই হোক আমি এখানে দেখেন আমার বাসার জন্য কি কি লাগে আমার মাসে আর এখানে আমি মুখ ধোয়ার একটা সাবান নিয়ে নিছি সেটা কেটে নিয়েছি হ্যাঁ আর একটা মেকআপ বক্স নিয়ে নিছি যেতে আমাদের আজকে রান্নার অনেক কাজ শেষ হয়ে গেছে রান্না রান্নাঘরের কাজগুলো জানেন আর আমি এখন গুজগাজ করে নেব যেতে রান্নাঘরের টাইলস লাগানো হয়ে গেছে সেটা আপনাদের সাথে শেয়ার করব। তো আমি ঘরটা কিভাবে গুছ গাছ করে নিচ্ছি দেখেন ঘরের অবস্থা সব কিছুই অবস্ত তো আমার ঘুস করার পরে মানে সুন্দর করে সাজানোর পরে কেমন হচ্ছে সেটা আপনাদের সাথে দেখাবো আর যখন টাইসের কাজ করতে ছিল আমার রান্নাঘরে আমি সব কিছু এক জায়গায় রাইখা ঢাইকে রাখছিলাম আপনাদের সাথে শেয়ার করছিলাম তো আজকে আমি কিভাবে গুজ করে নিচ্ছি বা কিভাবে সুন্দর করে সাজায় নিচ্ছি সেটা আপনাদের সাথে শেয়ার করব আর আর আমি কি টাইসটা লাগাইছি রান্নাঘরে সেটাও আপনাদের সাথে শেয়ার করব এই যে দেখেন তো আমি রান্নাঘরের পুরো টাইসটাই চেঞ্জ করে নিয়েছি কারণ আমার ভালো লাগতে ছিল না ওই টাইসটা তার জন্য আর আমি এই টাইসটা নিয়ে নিয়েছি এটা অল্প প্রাইজের ভিত্তি কালারটা খুবই সুন্দর তার জন্য আমি নিয়ে নিলাম জানি না আপনাদের কাছে কেমন লাগবে বা আমার কাছে ভালো লাগছে আপনাদের কাছে নাও লাগতে পারে তো সেটার জন্য আসলে দুঃখিত আপনাদের সাথে শেয়ার করার কারণ হয়েছে এটা যেতে আপনাদের সাথে ভালো মন্দ সব কিছুই শেয়ার করি আর এদিক দিয়ে তো আমার ঘরটা আমি গুছাই নিয়েছি দেখেন আগের মতো করেই আমি গুছাইনে ট্রাই করছি কি কি জানি মিস্টিক হয়েছে সেটা আমি বুঝতে পারতেছি না তো সব কিছুই তো আওলা ঝাওলা ছিল আর এদিক দিয়ে দেখেন আমার বিড়ালটা এখানে বসে আছে আর এদিক দিয়ে দেখেন আমার ডাইনিংটা কীভাবে আমি সাজাইছি এই যে কেবিনেরটা এই সাইডে দিছি ফুলের টপটা এদিকে দিছি কারণ আমার রুমটাই ছোট হয়ে গেছে নিজের বাড়ি থাকার মজাই আলাদা জানি না কার কাছে কেমন লাগে তো আমার কাছে একটু ভালোই লাগে খারাপ লাগে না তো আমি একটু আমার মতো করে সাজানোর ট্রাই করছি আর এই যে দেখেন আমার ওয়াশিং মেশিনটা আমি কোথায় বসায় রাখছি কারণ এইটা শীতের দিন অনেক উপকারিতা আর এইটা আমার বেডরুমটা দেখেন আর সবাই আমার মার রুম আমার ভাইয়ের রুম দেখতে চান তা আমি একদিন আপনাদের সাথে সময় করে সেটা দেখাবো কারণ অনেক ভিডিওতে আমার মার আর আমার ভাইয়ের রুমটা দেখানো হয়েছে যারা নতুন করে আমার ফ্যান ফলোয়ার হয়েছেন আপনাদের সাথে শেয়ার করব কারণ আমার হোম ভিডিওগুলো যাদের ভালো লাগে তারা প্লিজ একটু শেয়ার করবেন আর আপনাদের সময় লস হবে এটা সত্য তো আপনাদের জন্যই আমি কষ্ট করে যদি আপনারা আমার ভিডিওগুলো একটু শেয়ার না করেন তাহলে আমার কষ্টটার কোনো মূল্য থাকবে না তো যাই হোক এটাই ছিল আমার আজকের ভিডিওটা ঘর গোছানো